একটা মানুষের যে জীবন যেমন সুখ দুঃখ দরিদ্র চিন্তা ভাবনা সবকি আগে থেকে নির্ধারিত যেরকম ভাবে আমাদের হায়াত রিজিক নির্ধারিত নাকি আমরা আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে চালাই নাকি আমাদের চিন্তা ভাবনাগুলো পূর্ব থেকে নির্ধারিত দেখুন আমাদের জীবনে যত কিছু ঘটবে সেগুলো সব আগে থেকে নির্ধারিত আর যত কিছু হয় সেগুলো আল্লাহ তাআলা আগে থেকে জানেন একটা পাতা এটা কয়বার মনে সাবকনশাস মাইন্ডে আমরা মাইন্ড আমাদেরকে পুরো আমাদের জীবনে বেশিরভাগ কাজ সাবকনশাস মাইন্ড দিয়ে আমরা করি চোখের পাতা আমি কয়বার নাড়াচ্ছি কত জোরে নাড়াচ্ছি গতিটা কতটুকু কোন অ্যাঙ্গেলে নাড়াচ্ছি এগুলো তো আমি নিজেও জানি না এখন আজকাল অবশ্য অনেক ডিভাইস অনেক কিছু বের হয়েছে যে ঘড়ির মতো হাতে লাগায় রাখলে আমি সারাদিনে কতবার পা ফেললাম কত কদম ফেললাম কত দূর হাঁটলাম গতি কী ছিল ইত্যাদি তথ্যগত আমাকে দেয় আরও ভালো কোনো টেকনোলজি আবিষ্কার হতে পারে তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নড়া ছাড়া এই আমার চোখের পাতা নড়ানো চাড়ানো আমার হাত কত অ্যাঙ্গেল আমি নাড়াচ্ছি ঠোঁটটা আমি কতবার নাড়ালাম একটা গাছের পাতা কতদূর নড়লো কতবার নড়লো শুরু থেকে পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে বিষয়ে এলিম আল্লাহর কাছে নাই যখন এই ডিভাইস আবিষ্কার হয় নাই এই যে ঘড়ির মতো হাতে লাগাই দিলে আমাদের হাঁটা কাউন্ট করতেছে আমাদের সব কিছু কাউন্ট করতেছে হ্যাঁ অ্যাপেল ওয়াচ থাকলে একটু পর আপনি বসে আছেন বলতেছে তুমি একটু দাঁড়াও এখন দাঁড়াও উচিত তোমার স্বাস্থ্যের জন্য এই যে ডিভাইসগুলো স্মার্ট ডিভাইসগুলো আমাদের অনেক তথ্য উপাত্ত দেয় যেগুলো একসময় মানুষ চিন্তাও করে না তাই না কোরআন এবং হাদিস এই জাতীয় তথ্য উপাত্ত যে আল্লাহ জানেন সেই কথা আরও 1400 বছর আগে বলে গেছে তখন আমাদের বুঝে আসে না কীভাবে এই সম্ভব এটা এগুলো সব জানা বুঝতে কষ্ট হয়েছে অনেকে হয়তো বা আমাদের কাছে আমরা মিলেতে অসুবিধা হয় আমাদের কিন্তু সময়ের পরিবর্তনে সময়ের বিবর্তনে কাল বিবর্তনে আমরা বুঝতে পেরেছি যে এগুলো আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব না মানুষই যদি পারে মানুষ আল্লাহ সৃষ্টি তাহলে আল্লাহ তো অসীম ক্ষমতার অধিকারী তার দ্বারা অসম্ভব বলতে কিছু হয় এই জন্য আমরা যা কিছু করি যা কিছু ভাবি সবই আল্লাহ তাআলা জানেন তবে আমাদের জীবনে যত কিছু ঘটবে ভালো হোক মন্দ হোক এটা আল্লাহ তাআলার তাকদীর এবং কোন নির্ধারণ আলোকেই ঘটবে আপনি বলতে পারেন আগে থেকে যেহেতু নির্ধারিত তাহলে আমার চেষ্টা করে লাভ কি আমি হাত পা বসে বসে থাকি তো বসে থাকেন আপনি যদি বসেই থাকেন তাহলে বুঝবেন যে আপনার কপালে এটাই লেখা আছে যে আপনি এরকম একটা বিষয়ে এসে বিভ্রান্ত হয়ে বসে থাকবেন আপনার জিন্দেগি বরবাদ করবেন এটাই আপনার উপায় লেখা আছে আল্লাহর যে তাকদীর নির্ধারণ এটা দুই প্রকার এর মধ্যে কিছু তাকদীর আছে গায়রে মোবরাম বলা হয় এগুলো পরিবর্তনশীল এগুলো আল্লাহ তাআলা পরিবর্তন করেন বান্দার আমলের মাধ্যমে সবচেয়ে বেশি তাকদীর পরিবর্তনকারী বিষয় হলো দোয়া দোয়া মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করার মতো করতে পারে যে আল্লাহ আমার কপালে যদি খারাপ কিছু লেখা থাকে তুমি সেটা দূর করে দাও তো আল্লাহ তাআলা সেটা খুব দূর করে দেন তো এই জন্য এই দোয়াটা আমাদের করা উচিত তবে আমরা দোয়া করে যে দূর করাবো কি করাবো না সেটাও আল্লাহ তাআলা জানেন আল্লাহর কাছে অজানা কিছুই নাই তিনি আহকামুল হাকিম তিনি অসীম তার কোনো সীমা নাই মানুষের সীমা আছে ডিভাইসের সীমা আছে টেকনোলজির সীমা আছে কিন্তু আল্লাহর কোনো সীমা অসীম আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে